গাউসে পাক কে? গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, যে গাউসে পাকের বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে গাউসে পাক মায়ের গর্ভ থেকে আতারও পারা হাফেজ হইয়া, সে গাউসে পাক হলেন সমস্ত ওলিদের মুকুট মাতার তাজ। আরো জোরে সুবহানাল্লাহ। আ বাবা, জবান বন্ধ রাখবেন না। এই জবান বন্ধ করতে দিতে পারবে কে? খুলে দিতে পারবে কে? তাহলে সকলে জোরে বলি আল্লাহু আকবার। এমন একজন গাউসে পাক বলতেছিলাম, ওই গাউসে পাক যিনি মায়ের গর্ভ থেকে আতর পারা হাফেজ হইয়া মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় কেমনে? আবু সালে মুসা জঙ্গি তিনি একদিন বিবাহ করেন নাই, তিনি একজন বাচ্চা ছিলেন, একজন পুরুষ ছিলেন। একদিন এক নদীর তীরের পাড়ে দিয়া গাউসে পাক রাব্বা জান আবু সালে মুসা জঙ্গি তিনি কি করতে লাগলেন? হাঁটতে লাগলেন। যারা আল্লাহর ওলি তারা দেখবেন অনেক নম্রতা, ভদ্রতা, ধৈর্যশীল, তাদের ভিতরে হিংসা অহংকারী তাকাব্বরি নাই। দেখবেন বাবা, যারা আল্লাহর ওলি তারা অনেক ঠান্ডা মানুষ। একদিন আমার গাউসে পাক রাব্বা আবু সালে মুসা জঙ্গি তিনি একদিন এক নদীর পাড়ে দিয়ে হেঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তসবিহ তালবীহ করতেছিলেন। পরার পর ওনার অন্তরে অনেক ক্ষুধা, কি খাইবে, কি খাবে, কি খাবে। তখন খাজা তিনি, তখন আমার আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি দেখতে লাগলেন একদিন এক নদীর পারে কিনারে দিয়া একটি কল ভেসে আসতেছে। এই কাহিনী মনে আপনারা জানেন, কথা বলেন ঠিক না? ব্যাটে অনেকে জানে এই কাহিনীগুলো, অনেকে জানে। এখনকার সময় গাউসে পাককে একটা বাচ্চাকে জিজ্ঞাসা সে বলতে পারবে না, খাজা গরিব নেওয়াজকে বলতে পারবে না, বাবা শাহজালাল শাহপরানকে বাচ্চা বলতে পারবে না। আমার আবু সালের মুসা জঙ্গে তিনি কি করলেন? পেটের মধ্যে আহার নিয়ে, ক্ষুধা নিয়ে ওই তীরের পাশ দিয়ে দেখতে গেল একটি পল। ওই পল পেয়ে বাবা আমার আবু সালে মুসা জঙ্গি পানি নেমে ওই পলটা উঠে আনলেন। উঠার পরে তিনি কি করতে লাগলেন? আহারে পললে, এই পল খাইলে আমার জানি ক্ষুধা মিঠিনি। তখন তিনি ওই পলটা তিনি ভেঙ্গে কি করলেন? খাইলেন। খাইয়া তিনি আফসোস করতে লাগলেন, তিনি অন্তরে ভয় ঢুকে গেছে, আয় রে কি করলাম, কি অপরাধ করলাম রে, আয় হায় আয় হায় আমি কি করলাম, কার গাছের পল খাইলাম। তখন আবু সালে মুসা জঙ্গি তিনি চিন্তা করতে লাগলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। পেরেশানির মধ্যে পড়িয়া তিনি অনেক চিন্তা করে আল্লাহ তাআলা বলেন, ও আবু সালে মুসা জঙ্গি তুমি টেনশন করো না, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে রয়েছি। এবার তিনি যখন আবু সালে মুসা জঙ্গি চিন্তা করতে লাগলেন, পেরেশানি করতে লাগলেন, তিনি মাথার মধ্যে একটা কথা আসলো, আয়ের কার গাছের পলটা খাইলাম আমি জিনিসই, এই পলটা একজনের না একজনের গাছ, ঠিক না ব্যাটি? আমরা তো অনেক অনেকে সাহাবাতে চুরি করে লই আনি, মনে করি কার বাগানে, ঠিক না ব্যাটি? কোনো খোঁজ খবর নাই, আছে কিনা এরকম? অনেকের ফল দেখলে আমরা হাইরে লই আনি, আছি না? আ বাবা, অনেক আম গাছ, জাম গাছ, লিচু গাছ, ফল গাছের দেখলে, ফল দেখলে আমরা চুরি করে লই আনি, যা অন্য ফর হইব, ঠিক না ব্যাটি? আমার আবু সালে মুসা জঙ্গি কি করতে লাগলেন? আবু সালে মুসা জঙ্গি বললেন, বলার পর পেরেশানি করার পর তিনি ভিতরে একটা টেনশন আসলো, আয় রে কার জানি পর খাইলাম, ওই পরটা নিচ্ছ এই জীবন একজন মানুষের কাছে। তখন ওই আবু সালে মুসা জঙ্গি হাঁটতে 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 তিনি কি করতে লাগলেন? এমন এক বাগানের মধ্যে কয়েক সপ্তাহ চলে গেল, কয়েক মাস চলে গেল, এমন সময় এমন এক বাগানের মাঝে গেলেন,
যাওয়ার পর দেখতে লাগলেন এক বিশাল বড় বাগান। সুবহানাল্লাহ। আ বাবা, এই বাগান দেখিয়া আবু সালেম মুসা জঙ্গি বলতে লাগলেন, এই মালিকের, এই বাড়ির মালিক কে তুমি? এই গাছের পলকা জানো নি? এই বাবা, এই বাড়িটির ফসলটা, এই বাগানটা এত সুন্দর, নিশ্চয় এই বাগানের মধ্যে এই পলটা পড়েছে নদীর মধ্যে। ও বাগানের মালিক আছো কি? তখন আবু সালেম মুসা জঙ্গি পেরেশানির মধ্যে পড়ে দেখলেন নাই। তিনি কি করতে লাগলেন? অনেক সময় খুঁজতে 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 কয়েকদিন পর ওই মালিকের খবর পেয়েছেন। খবর পাইয়া চিন্তা করতে লাগলো, আল্লাহ, কার কাছে ফল খেলাম? এইবারের ফল না অন্যজনের ফল? তখন যে পলটি খাইলেন ওই পল দেখিয়া বলতে লাগলেন, নিশ্চয় ওই গাছের ফল, ওই গাছটি ওইখানে রয়েছে, ওই গাছ ওইখানে রয়েছে, ওই গাছ ওইখানে রয়েছে। তখন আবু সালেম মুসা জঙ্গি নিশ্চয় বুঝতে পারলেন, নিশ্চয় এই বাগানের ফল, এই বাগানের ফল নিশ্চয় এই ছাড়া আর কোনো হবে না। তখন আবু সালেম মুসা জঙ্গি বলতে লাগলেন, ও মালিক ভাই, আমি আজকে কতদিন অনাহারে আমি ফলটা খেয়েছি ভাই, আমাকে মাফ করবানি, আমাকে মাফ করবানি, ক্ষমা করবানি। তখন মালিক বললেন, না না না, কেন 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 গো, কেন ক্ষমা করবেন না? তখন আবু সালেম মুসা জঙ্গি বলতে লাগলেন, কেন ক্ষমা করবেন না, কি অপরাধ করবো? এই ফলের দাবি সত্য হইলে আমাকে কি করতে হইব? কি আমাকে অর্ডার দেন? আমি এই ফলের দাবি সত্য হইলে আমাকে কি করতে হবে? আমাকে অর্ডার দেন, আদেশ দেন। তখন আবু সালেম মুসা জঙ্গি বলতে লাগলেন, ভাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে করব না। এই ফলের দাবি সত্য হইলে আমি কি উপকার করতে পারি? তখন বলতে লাগলেন, বাবা তুমি কে? তোমাকে আমি চিনি পেরেছি, কিন্তু তোমাকে সারা যাবে না। এমনি করে ওনাকে বলতে লাগলেন, এই মালিকের, এই মালিক বলতে লাগলেন, এই ফলের বাগানের মধ্যে তুমি 12টি বছর আমার গোলামি করতে হবে। কথা কি বুঝতেছেন? এবারে অর্ডার দিলেন, বলতেছেন তুমি 12টি বছর। বাবা একযোগ চলে গেল। যাওয়ার পরে বলতে লাগলেন, ও ভাই আমাকে ক্ষমা করো শুনি। কয় না 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 না, কয় কেন না, কয় ক্ষমা করব না, একটি কারণে আমার দাবি মুক্ত হইছে না। কয় কি করতে হইব বলেন? কয় আটটু কাজ আছে। কয় কি কাজ? কয় আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে যদি বিবাহ করো তাহলে আমি ওই দাবি ছেড়ে দিব। 12 বছর রইলাম, এই মেয়ে কেমন, এই মেয়ে তার জীবন দেখি না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আ বাবা, গাউসে পাকের কাহিনী সংক্ষেপে বলতেছিলাম, যেহেতু সময় শর্ট। বাবাজি, আমার আবু সালেম মুসা জঙ্গি বলতে লাগলেন, 12 বছর ছিলাম, মহিলা দেখলাম না। মালিক সাহ, এটা আপনার কেমন মেয়ে, একটু দেখাবেন নি? কয় না 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 না, আমি দেখাবো না। কয় কেন? কয় আমার মেয়ে বোবা, তুমি রাজি হইবানি? এত সুন্দর ফসা ছেলে আমি, আমি বুঝি বুবা মেয়ে বিয়ে করব? তখন আবু সালেম মুসা জঙ্গি বলতে লাগলেন, ও মালিক ভাই, আপনার মেয়ে যে বোবা, আমি কিভাবে বিবাহ করব? আমি বুঝি ফল খাই এত অপরাধ করলাম, এত অন্যায় করলাম, অবিচার করলাম, বোবা আমি বিবাহ করলাম? তখন মালিক বলল, ঠিক আছে, শুধু বোবা নয়, আমার মেয়ে ধেন্দা, কানা, আতুর, লেংলা। সুবহানাল্লাহ। এইভাবে বলতে বলতে মেয়েটার কয়টা উদাহরণ দিলেন। দেওয়ার পরে আবু সালেম মুসা জঙ্গি করতেন, ঠিক আল্লাহ বরসাল্লাহ, যায় করে এই মেয়েটাকে বিবাহ করবো। আমি যে অপরাধে করলাম, অন্যায় করলাম, তাহলে আমি এই মেয়েটাকে কি করবো? বিবাহ করবো। সঙ্গে বলতেছি, হ্যাঁ, আমার আব্বা যেরকম, ওই মেয়েটা যখন আবু সালেম মুসা জঙ্গি রাজি হলেন, তখন বলতে লাগলেন, ঠিক আছে, আমি বিবাহ করব। মালিক ভাই, এখন বলে মালিক ভাই, কখন বলবে শ্বশুর? কয় ঠিক আছে। কয় মেয়েটা বিবাহ রাজি, সংক্ষেপে কাজটা সারান।
তখন আবু সাল মুসা জঙ্গি বলতে লাগলেন তাড়াতাড়ি করে বিবাহর কাজ সারেন। বিবাহর কাজ সেরে যখন আবু সাল মুসা জঙ্গি ওই মেয়ের ঘরের মধ্যে গেলেন, বাসর ঘরে গেলেন, আপনারা কসিনী বাসর ঘর জোরে কর না, যারা বিয়ে করে না তারা তো করে না, আর যারা কষ্ট তারা তো কষ্ট কথা বলেন ঠিক না বেঠে দখল আবার করবেন সামনে কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ, জোরে বলেন আসি না অসুবিধা। আরে বাবা যারা বিয়ে করছেন প্রয়োজন আবার করবেন। বিলু হুজুরে কি কইলেন, একটা কষি সারে না, একটা কষি খাবার তাহারি না, আবার বোধহয় কইলেন না না না, কিন্তু তৌফিক থাকতে হবে। বাবা বলতেছিলাম যখন আবু সালেম মুসা জঙ্গি ওই ঘরে গেলেন, বাসর রাত্রে গেলেন, তখন গেলে কি করলেন আবু সালেম মুসা জঙ্গি যাওয়ার পর তখন দরজার সামনে দিয়ে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালাম দিলেন ওই পদ্মাশীল মেয়েটা এইভাবে রইলেন গো, থাকার পরে আবু সালেম মুসা জঙ্গি লাগলেন। ওই মালিক বলে সে মেয়েটা নাকি বোবা মেয়েটা নাকি কানা দিকে সালাম দিয়ে পরীক্ষা করে চাই। যখন সালাম দিলেন সালামের জবাব দিতেছে মেয়ে, ওয়া আলাইকুম আসসালাম, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবারে সালাম দিয়ে যখন আবু সালেম মুসা জঙ্গি বলতেছেন হায় 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 হায়, ওই মালিক বলেছে মেয়েটা বোবা যে কথা বলে, সালামের জবাব আসে হায় আল্লাহ কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম গো আল্লাহ। তখন বলতে লাগলেন মেয়েটা নাকি বোবা, মেয়েটা নাকি দেন্দা, মেয়েটা নাকি অঙ্গ, মেয়েটা নাকি লেংলা, মেয়েটা নাকি আতুর, মেয়েটা নাকি কথা বলতে পারে না। আবু সালেম মুসা জঙ্গি ওই বাসর ঘরে ঢুকে দেখলেন আর সহ্য করতে পারে না, তাড়াতাড়ি করে ওই মালিক সাহেবের কাছে দৌড়ে গেলেন, যায় পার মধ্যে পড়ে বলতেছেন ও বাবা আপনি বলেছেন নাকি মিথ্যা, বাবা বাবা কেন মিথ্যা কথা বললেন, কেন কেন আমাকে অনানি করলেন। ও এই কারণে অনানি করলাম, বুঝতেছিলাম তুমি সাধারণ মানুষ না, তুমি যে ফল খাইয়া আমার দরবারে আসলা তুমি সাধারণ মানুষ না রে, তুমি কেমন মানুষ, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলিকে চিনি কি চিনে না। এভাবে আবু সালেম মুসা জঙ্গি তখন পার মধ্যে পরে বলতেছে হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার জামাতা হয়ে গেছি গো হুজুর, আমি আপনার জামাতা হয়ে গেলাম। এইভাবে যখন ওই আবু সালেম মুসার জঙ্গি ওনার ওয়াইফের নাম ছিলেন মা ফাতেমা, সুবহানাল্লাহ বলেন, আমাদের এলাকার মধ্যে আছে কিনা ফাতেমা জোরে বলেন, আ বাবা নাম রাখি ফাতেমা কুলসুমা খাদিজা, নাম রাখি উম্মে হাবিবা, নাম রাখি কত সুন্দর, কিন্তু মা ফাতেমার মতো কাজ করি না, আছে কিনা রমজান আলী জোর আলী নাম রাখি, জোর নাম আছে একদিনও পড়ে না, আছে কিনা রমজান আলী রোজা রাখি, রমজান আলী নাম রাখি কিন্তু সে রমজান মাসে একটা রোজা রাখে, আছে কিনা। আ বাবা বলতেছিলাম ওই আমার রমজান ভাই বলে হুজুর কি বললেন, হাদিয়া তো একটিয়া দিব না, আমার নামে বদনাম হয়ে যান না বাবা, কিন্তু বুঝার জন্য বলতেছি আমার আল্লাহ তাআলা বলেন ওই ফাতেমাকে, ওই ফাতেমাকে গাউসে পাকের কাহিনী বলতে গেলে ওই গাউসে পাক ওই ফাতেমার গর্ভ থেকে এসেছে। কেমন ফাতেমা, কেমন ফাতেমা, দুনিয়ার মধ্যে যখন মা ফাতেমার নাম রাখে গো বাবা, গাউসে পাকের আম্মা জান কেমন ছিলেন, বিবাহ হওয়ার পরে ওই গাউসে পাকের আম্মা বাবা আবু সালেম মুসা জঙ্গির বিবি, তিনি সারাদিন সর্বক্ষণ
ঘরের মধ্যে বসিয়া বসিয়া তিনি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। করার পরে আপনার গাছ যখন ভালো হবে সন্তানও ভালো হবে, গাছের গোড়া যদি মাটি হয় ফল ভালো হবে, ফসল ভালো হবে, আপনার যখন বাবা পাতমাল ভালো হয় দ্বিতীয় আলো ভালো যাবে, যখন আপনার সন্তান ভালো হবে আপনার, আপনি যখন ভালো হবেন আপনার সন্তান ভালো হবে অটোমেটিক। কিন্তু ওই মা ফাতেমা সর্বক্ষণ সারাদিন সর্বক্ষণ কোরআন তেলাওয়াত নিয়ে নিয়ে বসে থাকতেন। থাকার পরে বাবা এমন একজনের গর্ব, মা ফাতেমার গর্ভের মধ্যে এমন একজন মানিক তৈরি করে দিলেন আল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন গর্বর মধ্যে আমার মা ফাতেমার ঘরে তৈরি করে দিলেন, যিনি নাম হলো গাউসে পাক। এই গাউসে পাক কত বয়সে তিনি কইছে জানেন? যখন মা ফাতেমার বয়স ছিল 60 বছর তখন গাউসে পাক জন্মগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ, চিন্তা করছেন নি আলামা? 60 বছর বয়সে গাউসে পাক দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হন, মার গর্ভ থেকে, মার বয়স যখন 60 তখন গাউসে পাক দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, সুবহানাল্লাহ বলেন না? আ বাবা আমার গাউসে পাক তিনি কেমন বাবা, মা ফাতেমা সর্বক্ষণ সারাদিন কোরআন তেলাওয়াত নিয়ে, আমার মা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেন 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 রে বাবা। আল্লাহ তাআলা বলে ওই গর্ভ থেকে আমি একটা মানিক তৈরি করে দিব, কি মানিক? তিনি নাম হবে গাউসে পাক। যখন গাউসে পাক দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন রে বাবা, দুনিয়ার অনেক আশা অনেক আকাঙ্ক্ষা, আবু সালেম মুসা জঙ্গি ছেলেকে বড় করবে, আলেম বানাবে, সন্তানকে অনেক শিক্ষা দীক্ষা দিবে, তখন আবু সালেম মুসা জঙ্গি ওই সন্তানকে যখন পড়াশোনা করাবে, প্রাইভেট পড়াবে, মাস্টার রাখবে। আমরা প্রাইভেট মাস্টার রাখি কি রাখি না? জোরে বলেন, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দেয় প্রাইভেট মাস্টার রাখি না? আ বাবা মুসালে মুসা জঙ্গি একজন মাস্টার রাখলেন প্রাইভেট। রাখার পরে গো আবু সালেম, আবু সালেম মুসা জঙ্গি যখন একজন প্রাইভেট মাস্টার রাখলেন, রাখার পর ওই মাস্টারকে রাখার পরে সন্তানকে যখন পড়াতে গেলেন, আ বাবা গাউসে পাককে যখন পড়াতে গেলেন গো, তখন গাউসে পাককে মাস্টার বলে, তুমি বলো আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তখন আবু সালেম মুসা জঙ্গিল বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মাস্টার বলে আগে, সন্তান বলে পরের আগে। এইভাবে সন্তান যখন বাবা, মাস্টার যখন বলে প্রথম অক্ষর, সন্তান বলে দ্বিতীয় অক্ষর, এইভাবে বলতে বলতে ওই মাস্টার বলতে লাগলেন, আমার দ্বারা সম্ভব না। ওই কেন না? এই সন্তান তো আমার থেকে বড় মাস্টারের মাস্টার। এইভাবে বাবা গাউসে পাকের কাহিনী অনেক শর্ট করে বলতে লাগলাম। ওই গাউসে পাক বলতে লাগলাম, কেন আমার গাউসে পাক যে 18 পারা হাফেজ হইয়া আমার গর্ভে থেকে বের হইলেন, বাবা দেখেন আজকে দেখা যায় আমার মা বোনদের কোরআন তেলাওয়াত নাই, কেন নাই কেন নাই কেন নাই? মা বোন তোমাদের হাতে পা ধরে গো মা, তোমরা কোরআন তেলাওয়াত করবা, সন্তানদেরকে সুশিক্ষা দিবা গো মা, তোমাদের সন্তানদেরকে চরিত্রবান শিখাইবা ও মা, কোরআন তেলাওয়াত শিখাইবা, আমি অদম ফরহাদ প্রত্যেক দিন আসব না গো মা। কিন্তু মা আমি আজকে যে এসেছি গো মা, মনের মধ্যে কোন রাগ বর্ষা না নিয়ে, ও মা বুঝাবার জন্য বলতেছি, কোরআন শিক্ষা বেশি বেশি করে গ্রহণ করবা, পর্দাশীল হইবা গো মা, কোরআনের বই ঢুকাইবা, অন্তরে তাকওয়া পয়দা করবা। কিন্তু গো মা আমি বলে দেই, আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিব গো মা, কোরআনদেরকে পোড়া পোলাপানদেরকে ছেলে সন্তানদেরকে কোরআনে শিক্ষা দিবা, কেননা
কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো আমাদের মাতার মুকুট, কোরআন হলো আমাদের সুরাস্তা।